যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর বোনানজা ক্রিক র্যাঞ্জ। 21 অক্টোবর ওয়েস্টার্ন ঘরানার সিনেমা রাস্টের শুটিং চলছিল। শুটিং চলাকালে হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের প্রপ গান থেকে ছোড়া গুলিতে নিহত হন সিনেমাটোগ্রাফার। গুরুতর আহত সিনেমাটির পরিচালক জোয়েল সুজা। বর্তমানে তিনি একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে নিহত নারীর নাম হালিয়ানা হুটচিন্স। 42 বছর বয়সী এই নারী সিনেমাটিতে সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করছিলেন। গুলিবদ্ধ হওয়ার পর হাসপাতালে নেওয়া হয় তাকে, তবে চিকিৎসকরা জানান তিনি মারা গেছেন। শুটিংয়ে সাধারণত প্রপ গান হিসেবে নকল বন্দুক ব্যবহার করা হয়, তবে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে সত্যিকারের বন্দুকও ব্যবহার করেন কোনো কোনো পরিচালক। হলিউডের এই ঘটনায় আসলে কি ঘটেছিল সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। নিউ মেক্সিকোর পুলিশ বলছে আকস্মিক এই দুর্ঘটনার জেরে সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে, তদন্ত চলছে। এই ঘটনায় এখন পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। তানজিলা ফাহিম, সাদাকালো নিউজ।